লেজার বিউটি পার্লারের আড়ালে পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তর, এমনকি অবৈধভাবে ঠোঁট ফোলানো, শরীর ফর্সা করা এবং সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্ট করা সহ এমন একটি চক্রকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হাদিউজ্জামান রহমান, তার স্ত্রী সোনিয়া আক্তার সহ দুই সহযোগীকে আটক করেছে ডিবি রমনা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অপারেশনের বিভিন্ন সরঞ্জাম ও হরমোন পরিবর্তনের ওষুধ। শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাখা ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, লেজার বিউটি পার্লারের আড়ালে পুরুষদেরকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করে আসছে একটি চক্র। দীর্ঘ পাঁচ বছরে শতাধিক রূপান্তরকামী পুরুষের অস্ত্রোপচার করেছে তারা। চক্রের মূল হোতা হাদিউজ্জামান, একসময় তিনি খুলনায় এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেছেন। রাজধানীর মালিবাগে মাহি হাসান টাওয়ারের চতুর্থ তলায় স্ত্রীর নামে লেজার বিউটি পার্লার খুলে শুরু করেন লিঙ্গ রূপান্তরের ব্যবসা, নিজেই সার্জন বনে যান। মোহাম্মদ হারুনার রশিদ বলেন, কথিত সার্জন হাদিউজ্জামান গ্রেফতারের পর পুলিশকে জানিয়েছেন তিনি খুলনায় এক সার্জনের সহযোগী ছিলেন, সেখানে পুরুষদের তৃতীয় লিঙ্গে রূপান্তর করা হতো। সেখানে কাজ শিখে ঢাকায় চলে আসেন তিনি। এরপর ঢাকায় এসে পার্লারের আড়ালে তিনি নিজেই সার্জন সেজে শুরু করেন এই ব্যবসা। ট্রেড লাইসেন্স ছাড়া এই চক্রের আর কোনো বৈধ কাগজপত্র নেই। এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ঔষধ সব চীন থেকে এনেছে চক্রটি। দেশের বিভিন্ন এলাকায় থাকা তৃতীয় লিঙ্গে গুরু মায়েদের সঙ্গে অনেক পুরুষের সখ্যতা রয়েছে। এই সখ্যতা করে ওঠার পর ওইসব পুরুষদের নিজেদের দলে রাখতে অফার দেন গুরুমা, এজন্য তাদের সার্জারি বা অপারেশন করতে বলেন। এক পর্যায়ে আগ্রহীদের গুরুমা হাদিউজ্জামানের ঠিকানা দেন। মালিবাগের এই পার্লারে আসার পর পুরুষদের শরীরে হরমোন প্রয়োগ করা হয়, এরপর তাকে অপারেশনের জন্য প্রস্তুত করা হয় এবং এক পর্যায়ে অপারেশন করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হাদিউজ্জামান বলেছেন, সার্জারির আগে হরমোন প্রয়োগ করে তাদের নারী সুলভ শরীর গঠন করা হয়, এরপর সার্জারি করা হয়, আর এইসব সার্জারি তিনি নিজেই করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এক্ষেত্রে পুরুষ থেকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করতে প্রতিজনের কাছ থেকে লাখ টাকা নেওয়া হয় বলে পুলিশকে আরও জানিয়েছেন হাদিউজ্জামান। এ বিষয়ে ডিবি প্রধান গণমাধ্যমের কাছে বলেন, প্রতিটি সার্জারির আগে হাদিউজ্জামান লাখ টাকা নেন, তার কোনো চিকিৎসা সনদ নেই, নেই কোনো কাগজপত্র, তারপরও সে এসব সার্জারি করতেন। সে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অন্তত ১০০ পুরুষকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করেছেন। কৃত্রিম স্তন প্রতিস্থাপন ও ঠোঁটের আকার পরিবর্তন করতেন তিনি।